চকবল কথাটা নাম অনেকের কাছে নতুন হলেও গোটা দুনিয়ায় কিন্তু এই খেলাটার জনপ্রিয়তা বেশ আর এবার জুনিয়র রাজ্য চকবল চ্যাম্পিয়নশিপ হয়ে গেল ট্যাংরাতে এদিন চকবলের ফাইনালে পুরুলিয়া হারায় উত্তর চব্বিশ পরগনাকে রাজ্য চকবল অ্যাসোসিয়েশন সচিব হিমাংশু ঘোষ দস্তিদার চকবল খেলার বিষয় জানিয়েছেন চকবল খেলাটা হচ্ছে এটার আবিষ্কার করতে হচ্ছে ডক্টর হারমন ব্র্যান্ড উনিশশো সত্তর সালে সুইজারল্যান্ডে এই খেলাটার আবিষ্কার যে খেলাটায় কোনো এ নেই কি বলা যায় বডি কন্টাক্ট নেই এবং ইনজুরি হওয়ার সম্ভাবনা বলতে গেলে একেবারে নীল যে কারণে ওই খেলাটা আবিষ্কার করেন আমাদের ভারতবর্ষে দু থেকে খেলাটা আমরা চালু করেছি তার মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে দু সাল থেকে আরও একজন রাজ্য চকবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সুব্রত চক্রবর্তী জানিয়েছেন কিভাবে তারা খেলা বিস্তৃত করছেন আমরা দু হাজার যখন শুরু করেছিলাম তখন একটা ক্লাব কলকাতা তারাই খেলা শুরু করেছিল দু হাজার সালে আমরা জানুয়ারি মাসে উত্তর কলকাতা একটা চ্যাম্পিয়নশিপ করেছিলাম কোম্পানি বাগানের এখানে সেখানে আমাদের প্রায় আটখানা টিম পার্টিসিপেট করেছে ছেলে মেয়ে আলাদা আলাদা করে চকবল খেলতে পেরে উৎসাহী বলে জানিয়েছেন এক খেলোয়াড় যা খেলা আছে এটা অনেক ভালো খেলা আছে এটা আসান আসান খেলা আছে ভালো লাগে খেলতে সব কিছু যা আছে ফিটনেসগুলো চলে আসে প্রশ্নগুলো মানে এই টাইম মধ্যে আমরা প্রশ্নও করিনি খেলো খেলাও করিনি আমরা নিজে নিজে আর একটু সরকারি সহযোগিতা পেলে দু সাল থেকে তৈরি হওয়া এই সংস্থা যে আরও উন্নতি করবে সেটা বলার অপেক্ষা রাখে না অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা